পিতামাতা সালা তাদায় করে না পিতামাতাকে দিনের কথা বললে না ওরকম খারাপ কথা বলে আমার আর মনে চায় না তাদেরকে দিনের কথা বলতে এখন কি আমার গোনা হবে আচ্ছা পিতামাতা আমাদের কাছে অবশ্যই সম্মানিত ব্যক্তি লোকমানের মধ্যে আমরা দেখেছি আল্লাহ সুহান তালা বলছেন ওয়া এন জাহাদা আলা তুসরে কবি মালেস কবি এলমন ফালাত হুমা ওয়াসেব হুমা ফিদ্দুনিয়া মরুফা যদি পিতামাতা দুজনে তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই আসলে শেরেকের ব্যাপারে তো এটা সঠিক হওয়ার ব্যাপারে কারো জ্ঞান থাকারই কথা না আল্লাহ তো শেরেককে নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলছেন যদি তারা আমার সাথে শরিক করতে নিষেধ করে যেই শেরকের পক্ষে আসলে কোনো জ্ঞান নেই তাহলে তোমরা পিতামাতার অনুসরণ করো না মানে এই ক্ষেত্রে সেরিক করার ক্ষেত্রে আনুগত্য করো না অসহায় ভূমাফিক দুনিয়া মারুফা তবে দুনিয়া তাদের সাথে সুন্দর আচরণ করো তাহলে আমি বলবো তোমার পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবে তারা যদি খারাপ কথাও বলেন কারণ যারা আজকে আদর্শিক অবস্থানে রয়েছে তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে তারা অত্যন্ত চমৎকার কথা বলে তারা ভদ্র কথা বলে তারা পিতামাতার সাথে বেদপি করে না তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের সেবা করে ইত্যাদি এ কাজগুলো করে যেতে হবে যদিও তারা সলাত আদায় করে না হ্যাঁ আর তাদেরকে দিনের কথা তোমার বলতে মনে চায় না এটা ঠিক নয় এটা ঠিক নয় তাদেরকে দিনের কথা আমাদের বলে যেতে হবে তাদেরকে দিনের কথা আমাদেরকে বলে যেতে হবে সুরাল গাশিয়ার মধ্যে তো তালা বলেছেন আলে হেমবে মুসাইদর তুমি তাদের উপর কর্তৃত্বশালী নাও আল্লাহ যাকে হেদায়াত করবেন সে হেদাত পাবে আমরা শুধু মানুষকে বলে যাবো আমরা তাদেরকে কিন্তু হেদায়াত করতে পারবো না অতএব যেটা রাসুলের ক্ষেত্রেও রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ওমা আলাইকে আল্লাহবালাক তোমাকে পৌঁছে দিতে হবে তুমি পৌঁছে দেয়া খান্ত করে দাও তারা ইসলাম গ্রহণ করছে না এই জন্য এটা তো তিনি কখনও অ্যালাউ করেননি রাসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব ছিল কন্টিনিউ করা ইসলামকে প্রচার করা মানুষের সামনে তুলে ধরা সে ইসলাম গ্রহণ করুক আর না করুক তবে ইসলামকে একদম তাদেরকে করাই ফেলতে হবে সেই দায়িত্বটা আল্লাহ তালা দেন নাই এই জন্য তিনি বলছেন ওমা আলাইকাল আল্লাহবালাক এবং বলেছেন লাস্তা আলাইহিম বেমুসৈতর অতএব পিতামাতা ইসলাম ইসলামের এই নির্দেশগুলো মানছে না সলাদ পড়ছে না সেই হিসাবে সেজন্য সন্তান হিসাবে কিন্তু তোমার খান্ত হওয়া উচিত নয় তাদেরকে সুন্দরভাবে দিনের কথা বলেই যেতে হবে তারা মানুক আর না মানুক হ্যাঁ কেউ যদি মান অভিমান করে রাগ করে যে আল্লাহ দুধ তরি আমার কথা শুনছে না হ্যাঁ মানে আল্লাহর উপর ক্ষিপ্ত হয়ে বা দিনের উপর ক্ষিপ্ত হয়ে কেউ যদি নাসিহার কথাটা মা বাবাকে মানে এই সুন্দর কথা বলে দিনের পথে আনার প্রচেষ্টাকে যদি স্টপ করে দেয় তাহলে অবশ্যই সেটা গুনাহের কাজ সেটা অবজেকশন আমল সেটা করা যাবে না কারণ মুসলিম কখনোই আসলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহর তৌফিক থেকে সে কখনোই নিরাশ হয় না